আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনাকে অনুরোধ করে বলছি আজকের ভিডিও থেকে সরে যাবেন না এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি খুব বেশি সময় নেব না আপনার কাছে হয়তোবা 3-4 মিনিট সময় নিব কিন্তু খুবই খুব খুব প্রয়োজনীয় কথা আছে আপনাদের সাথে আজকে প্রিয় দর্শক থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি যেহেতু বাইকে হাটের ভিডিও দেখলেন কিন্তু এখন আবার আমার কথা শুনছেন এর অবশ্যই কারণ আছে বিগত দিনগুলোতে আমি কিন্তু আলমডাঙ্গার পুরাতন বাইকের হাটের উপরে ভিডিও করতাম তো ঠিক সেই উদ্দেশ্যে আমি গতকাল শুক্রবার গিয়েছিলাম সেখানে ভিডিও করার জন্য এবং বিকেলের দিকে আমি একটা ভিডিও পোস্টও করেছি ওই ভিডিওটা শেষ করার পরপরই আমি বাধা পেয়েছি ভিডিও করার জন্য আমাকে কোনো ভিডিও করতে দেওয়া হয়নি সেখান থেকে তো কেন দেওয়া হয়নি আসলে এই ব্যাপারটা আমি ক্লিয়ার না আমি যদিও তাদের সাথে কথা বলতে চেয়েছি তাদের একটাই কথা যে আমরা এখানে নিষেধ করছি এরপরে আপনি ভিডিও করতে পারবেন না আসলে অনেক কষ্টই লেগেছে যে আপনাদের আসলেই আমি অনেক ভালো কোনো ভিডিও উপহার দিতে চাচ্ছিলাম যারা মূলত কম টাকার মধ্যে ভালো বাইক কিনতে চান যারা নতুন বাইক কিনতে চান না বা কিনতে পারছেন না টাকার সমস্যার কারণে তারা চাচ্ছিলেন একটু কম টাকার মধ্যে পুরাতন বাইক কোথায় পাওয়া যায় আর আমি এর আগে বেশ 4-5 মাস আগেই এই নিউজটা পেয়েছিলাম আলমডাঙ্গায় নাকি পুরাতন বাইকের বিশাল একটি হাট বসে তো সেখানে আমি 4-5 মাস আগে ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়েছিল একটা ভিডিও 12 লক্ষ একটা ভিডিও 16 লাখেরও বেশি ভিউ হয়েছিল এবং প্রচুর ফোন কল আসে আমার সবসময় আমার কাছে যেহেতু আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে অনেকেই পায় না সব ভিডিওতে নাম্বার নেই তো কীভাবে আসবো অন্যান্য জেলা থেকে অনেকেই ফোন দেয় যে কীভাবে আলমডাঙ্গার হাটে আসবো আমি একটু বলে দিই বা আমি যখন ভিডিও করতে যাই তখন কিন্তু অনেক নতুন নতুন ভিউয়ার্স পাই যারা আমার ভিডিও দেখেই আলমডাঙ্গার হাটে ক্রেতা হিসেবে বাইক কিনতে গেছে তো আমি গতকাল 10 জুলাই গিয়েছিলাম আলমডাঙ্গার পুরাতন বাইকের হাটে বাইকের উপরে ভিডিও করার জন্য আপনাদের রিকোয়েস্টে আপনারা প্রচুর রিকোয়েস্ট পাই আমি যে এই বাইকের দাম দেখান বা এই বাইকের দাম কত বা সব বাইকের উপরে ভিডিও করেন ভিডিও অনেক বড় করেন এরকম অনেক রিকোয়েস্ট পাই তো আমি যখন প্রথম ভিডিওটা শেষ করি তারপরেই আরেকটা ভিডিও শুরু করব সেই মুহূর্তে আমাকে ভিডিও করতে বাধা দেওয়া হলো যে আপনি আর বাইকের হাটে ভিডিও করতে পারবেন না তো তারপরে আমি আর কিছু বলি নাই কী কারণে বাধা দিল সেটাও আমি জানি না তবে যেহেতু আমি আলমডাঙ্গাতে ভিডিও করতে পারছি না এর কারণে কিন্তু আমি থেমে নেই আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও উপহার দিতেই থাকবো আমি চেষ্টা চালাচ্ছি অন্যান্য কোনো জায়গায় যদি বাইকের হাট হয় সেখানে দেওয়ার জন্য বা অন্যান্য জায়গায় যদি কোনো পুরাতন বাইক কেনাবেচা হয় সেই ভিডিওগুলো দেওয়ার জন্য আর যেহেতু আপনি আমার পাশে আছেন অনেক দিন থেকে পাশে আছেন আমি আশা করব এভাবে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন আমি চাই প্রতিনিয়ত যে অন্তত আমার মাধ্যমে আপনার একটু হলেও উপকার হোক অন্তত ঘরে বসে দেখতে পারেন আপনার প্রিয় বাইকটি তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে বাইকটি কেনা যায় কি না প্রিয় দর্শক আমি চেষ্টা চালাচ্ছি নতুন কোনো বাইক হাটের সন্ধান করার জন্য এবং নতুন কোনো দোকান যেখানে পুরাতন বাইক কেনাবেচা হয়ে থাকে কম মূল্যে বাইক পাবেন এবং স্বল্প মূল্যে অন্তত আপনারা সেখান থেকে নিলে প্রতারিত হবেন না এরকম আমি গ্যারান্টি সহকারে কোনো দোকান যদি থেকে থাকে সেরকম আমি চেষ্টা চালাচ্ছি খোঁজ করার জন্য অবশ্য দু একটা দোকানে কথাও হয়েছে সেভাবে তো প্রিয় দর্শক এটাই আমার জানানোর দরকার ছিল বা জানানোর জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যদিও আজকে রাত 8টায় আমি কথা দিয়েছিলাম যে পুরাতন বাইকের উপরে ভিডিও ছাড়বো কিন্তু সেই কারণে তো পারলাম না বুঝতেই পারছেন কেন পারছি না তো আর বেশি কথা বাড়ছি না আসলে অনেকদিন থেকে আপনি আমার পাশে আছেন ভালোবাসছেন আশা করবো এভাবেই ভালোবাসা রেখে যাবেন এবং আপনাদের জন্যই আমার চ্যানেলটি আসসালামু আলাইকুম